এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সবাইকে হ্যাপি সানডে। আজকে যেহেতু সানডে, তো আমি আর আমার হাজব্যান্ড, দুজন হাজব্যান্ড ওয়াইফ মিলে যাচ্ছি আজকে একটু সানডেতে ঘুরতে। এখন বাজে ওই 6:30 মতো, আমরা এইখানটা জামশেদপুরেই একটা জায়গায় ঘুরতে যাব। তো কোথায় যাচ্ছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি ডিমনা লেকে। ডিমনা লেক খুব সুন্দর একটা প্লেস জামশেদপুরে। ডিমনা লেকে অ্যাকচুয়ালি একদম ভোরবেলার ওয়েদারটা দারুণ লাগে, একদম ঠান্ডা থাকে, সূর্যের তাপ একদম থাকে না। আর এখন যেহেতু কদিন ধরে এই জামশেদপুরে খুব বৃষ্টি হচ্ছে, এর জন্য ওয়েদারটা আরও অনেক সুন্দর হয়ে গেছে, একদম ঠান্ডা, কেউ দেখে বলবেই না। এখন 8টা বাজে, মনে হচ্ছে সকাল 6টা কি 7টা মতো বাজে, একদম রোদ নেই জামশেদপুরে। কিন্তু গরমে এই 9টা 10টার সময় থেকেই বাইরে বেরোনো খুব কষ্টকর হয়ে যায়। অ্যাকচুয়ালি এখানে খুব গরম থাকে, বাইরে রীতিমতো লু চলে। জামশেদপুরের ওয়েদার গরমে যেমন গরম থাকে, আর ঠান্ডার সময় খুব শীত থাকে। আমরা যেহেতু সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি, তাই আমরা ব্রেকফাস্ট বাড়িতে করিনি। আমরা প্ল্যানই করেছিলাম বাইরে কোনো ধাবাতে আমরা সকালের ব্রেকফাস্টটা করে নেব। তো আমার ইচ্ছে ছিল ধোসা কি ইডলি খাওয়ার, কারণ আমার সকালবেলা কোনো অয়েলি খাওয়ার ভালো লাগে না। বাট আমার হাজবেন্ড সে লুচি বা পরোটা দেখলে একদম নিজেকে কন্ট্রোল করতে পারে না, তো সেই অনুযায়ী আমরা চলে এসেছি। আর আমরা এখান থেকে লুচি নিয়েছি, একটা ভালো, এখানটা ময়দার লুচি করে না, সব আটা দিয়ে করে, তো তার জন্যই গ্যাস অম্বল এইসবের অসুবিধাটা কম হয়। কেমন, ভালো? ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা আবার বেরিয়ে পড়েছি ডিমনার উদ্দেশ্যে। বাট অলরেডি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, খুব জোরে যদিও বৃষ্টিটা পড়ছে না, হালকা একটা বৃষ্টি পড়ছে, বডিটা তো আমাদের ভিজছে না এই বৃষ্টিতে। আর হেলমেট থাকার জন্য একটা প্লাস পয়েন্ট যেটা, মাথাটাও ভিজছে না। আর কিছুক্ষণ টাইম লাগবে, দেন আমরা পৌঁছে যাব ডিমনা লেকে।
চলে এসেছি ডিমনা লেকে। আমাদের বাড়ি থেকে বেশি দূর না, ওই 40 কিলোমিটার মতো, ওই 30 মিনিটস কি 40 মিনিটস মতো লাগে স্কুটিতে। তো আমরা সেখানেই চলে এসেছি। খুব সুন্দর জায়গাটা দেখো তোমরা। খুব সুন্দর লাগছে, কিন্তু ওই যে একটু বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টিটা কিরকম টাইপ হচ্ছে এখানে, গা হাত পা তো ভিজছে না, কিন্তু একটা ছিটা ছিটা টাইপ বৃষ্টি হচ্ছে। আর একটু জায়গায় হচ্ছে, 5 মিনিট দূরে গেলে আর হচ্ছে না, এরকম টাইপের বৃষ্টি হচ্ছে। এর জন্যই কিন্তু ওয়েদারটা এত সুন্দর লাগছে, চারিদিকে কুয়াশা, মানে খুব সুন্দর, পাহাড়গুলো পুরো ঢাকা ঢাকা, মানে ফটো বা ভিডিওতে এত সুন্দর লাগছে না যতটা সামনাসামনি আমরা ফিল করছি। টাটা স্টিল ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট সেন্টার,
আওয়াজ তো শোনা যাচ্ছে ওই দিক থেকে। ডিমনা লেক ঘোরা তো আমাদের কমপ্লিট, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব একটু শপিংয়ে। আর শপিংয়ে কী কী শপিং করছি সব কিছু তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। এই ব্লগটা আর বড় করছি না, তো এই ব্লগটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর নেক্সট দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। বাই।